বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 5.1 এর 7 এবং 8 দুটি অঙ্ক নিয়ে। এই অঙ্ক দুটির সমাধান আমি একটি সূত্রের মাধ্যমে a-b2 এই সূত্র দিয়ে দেখাবো। চলো শুরু করি। দেখো, 7 নম্বর অঙ্কটি খুবই সহজ। 7 নম্বর অঙ্কটি হচ্ছে xy-6y এর বর্গ। তাহলে আমরা কি করব, xy-6y লিখে এর উপরে বর্গ দিব। এবার দেখো, a-b এর জায়গায় আছে xy, b জায়গায় আছে 6y, তাহলে a-b2 সূত্র কি, a²-2ab+b²। এটা দিব দেখো, তাহলে প্রথম রাশি স্কয়ার, প্রথম রাশি হচ্ছে xy, এর উপরে স্কয়ার দিব, মাইনাস সূত্রের 2 × প্রথম রাশি xy × দ্বিতীয় রাশি 6y+ দ্বিতীয় রাশি 6y2। দেখো, আমরা যদি x এর বর্গ করি x স্কয়ার, y এর বর্গ করলে y² মাইনাস 6 × 12 xy² দেখো, এখানে আছে x আর এখানে আছে xy, এখানে আছে 6y, তাহলে x হলো এখানে একটা, এখানে y হলো দুইটা, তাহলে xy² + 6 × 36 y² এই হলো আমাদের এই অঙ্কের সমাধান। এবার আমাদের 8 নম্বর অঙ্কের সমাধানটি ax-by এর বর্গ। দেখো, ax-by এর উপরে আমরা স্কয়ার দিব। এবার a-b² সূত্র দিয়ে আবারও প্রথম রাশি স্কয়ার মাইনাস 2 × প্রথম রাশি ax দ্বিতীয় রাশি by প্লাস দ্বিতীয় রাশির স্কয়ার। তাহলে প্রথম রাশি এর বর্গ করলে a², x এর বর্গ করলে x² মাইনাস 2, আর কোনো সংখ্যা নেই, তাহলে a b x y, আমি শুধু সাজিয়ে লিখেছি। দেখো, a b টাকে সামনে এনেছি xy প্লাস b² y² এই হলো আমাদের এই অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।